পড়ুয়াদের পরিবারে পাশে দাঁড়ানোর স্কুল করোনা অতিমারীর সময়ে কর্মহীন অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। সে সঙ্গে তাদের এই উদ্যোগে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন স্কুলের প্রাক্তনীরাও। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 200 জন পড়ুয়ার অভিভাবকদের হাতে চাল ডাল সর্ষের তেল মশলা বিস্কুট আলুর প্যাকেট মাস্ক স্যানিটাইজার সহ শিক্ষা সামগ্রী তুলে দিলেন শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা তুহিনা ঘোষরায় বলেন, করোনাকালে পড়ুয়ারা কেমন আছে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম অধিকাংশের অভিভাবক কর্মহীন হয়ে পড়েছেন, পালি সংসারের অভাব দেখা দিয়েছে, খুবই সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান করছেন তারা। তখন স্কুলে এসে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কর্মহীন হয়ে পড়া অভিভাবকদের পাশে দাঁড়াতে হবে। সে মতো প্রথম দফায় চাল ডাল আলু দিয়ে সাহায্য করা হলো, এরপর আরো নানাবিধ সাহায্য করা হবে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে আমাদের স্কুলের পক্ষ থেকে চালু থাকবে। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও। করোনাকালে স্কুলের শিক্ষকদের মানবিক মুখ দেখল রাজ্যবাসী। স্কুলে চিরকালই এই প্রথাটা প্রচলিত ছিল যে যারা পিছিয়ে পড়া বা অর্থনৈতিক দিক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে আমাদের স্কুলের শিক্ষিকারা চিরকালই দাঁড়িয়ে থাকেন, আমাদের পোর ফান্ড রেগুলার কোর্সে আছে এসব সাহায্যের ব্যাপারে। তা বাদ দিয়ে এই গত দেড় বছরে যা দেখলাম যে একটা বিশাল একটা অর্থনৈতিক অস্থিরতা, এবং আমরা নিজেরা তো ভীষণই অনুভব করেছি এই অনলাইন ক্লাস ক্লাস করতে গিয়ে যে ওরা নেটটুকু ফরানোর মতো আর্থিক সঙ্গতি অনেকের নেই, ডিভাইস তো দূরের কথা, ফর দ্যাট রিজন তখন বুঝলাম যে না, ওদের পাশে একটু দাঁড়ানো দরকার। গত বছর তো আমরা মানে চিফ মিনিস্টার ফান্ডে দিয়েছিলাম প্রায় 70,000 টাকা স্কুল থেকে তুলে, এবছর ভাবলাম তাহলে আমরা সরাসরি কিছু সাহায্য করি, যখন এখানে রয়ে মানে দিদিমণিরা ভাবছেন এবং আমি এটা নিয়ে ভাবনা চিন্তা আমরা সবাই মিলে করলাম। আলটিমেটলি আমরা গত 2 মাস ধরে ট্রাই করছি, একটু একটু করে দিচ্ছি, এরকম চালু করেছি, গত মাসে ভালোভাবেই চালু করে দিয়েছি এবং এ মাসে তো একই কন্টিনিউ করছি। ইচ্ছা আছে ভবিষ্যতেও এটাকে চালিয়ে নিয়ে যাওয়া, জানি না কতক্ষণ পারবো বা কতটা সঙ্গতি হবে, কিন্তু আমাদের ইচ্ছা প্রবলভাবে আছে এবং আমাদের প্রাক্তনীরা এগিয়ে আসছে, ওরা বলছে যে দিদি আপনারা এটা কন্টিনিউ করুন, আমরা আছি আপনাদের সাথে, এবং আমাদের প্রাক্তন শিক্ষিকারাও আমাদের খুব মানে এই ব্যাপারে খুব সহায়তা দিচ্ছেন করছেন। আপনারা মানে এই যে এলেন আমাদের পক্ষে অনেক মানে এনকারেজিং হলো ব্যাপারটা, এবং আমরা উইশ করবো যে প্রত্যেকটা স্কুলে থেকে এইভাবেই মানবিকভাবে বাচ্চাদের পাশে থাকুক, কেন তাদের না অনেকের হয়তো বাবা মা পর্যন্ত দুজনকেও মিস করেছে, এরকম বাচ্চাও আমার খবরে আছে মানে এই করোনা পরিস্থিতিতে, এবং অনেকেই পিতৃহারা বা মাতৃহারা হচ্ছে খবর পাচ্ছি। সেসব ক্ষেত্রে তো আমরা আর্থিক সাহায্য করি বা স্কুলের ফিজ টিজ মুকুব করে, কিন্তু সরাসরি সাহায্যটা এটা আমরা ভেবে দেখলাম যে এটা দরকার, মানে খাদ্যবস্তু এবং পড়াশুনোর জিনিসপত্র দুটোই ওদের এখন ভীষণ দরকার, সেটুকু আর্থিক সঙ্গতি ওদের অনেকে নেই, সেই হেতু আমরা এই ভাবনা চিন্তাটা করি। তার বাইরে 9-12 তো সেভাবে সেই মেয়েরাও তো একই রকমভাবে দুস্থ, অথচ তারা তো সেভাবে কিছুই পাচ্ছে না, বা যাই হোক, তো মূলত দিদিদের ভাবনা চিন্তা বর্দির সময়, হ্যাঁ, বই খাতা ছাড়াও সমস্ত রকমের খাদ্য সামগ্রী হোক বা আর যা কিছুই, হ্যাঁ, সমস্ত দিকই তাদের দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই দ্বিতীয় লকডাউন থেকে আরও বেশি করে সেটা অনুভব করছিলাম মেয়েদের ক্লাস করাতে গিয়ে। আমরা সকালে এবং রাতে ক্লাস করাই রেগুলার গত দেড় বছর ধরে, কিন্তু প্রথম গত বছর যেই ইয়েটা আমরা অ্যাটেন্ডেন্সটা পেতাম, আস্তে আস্তে বুঝতে পারছি যে তাদের সামান্য নেট ভরার পয়সাটুকুও নেই। তখন প্রথমে নেট ভরার দিকেও তাকিয়েছি বা ওদের কথা ভাবা হয়েছে, তারপরে আসলে পেটে খাবার না থাকলে তো কিছুই হয় না, সেই ভাবনা থেকেই আমরা গত 1 মাস ধরে খুব সক্রিয়ভাবে আর কি গত মাস থেকে যে 9, 10, 11, 12 বাচ্চাদের কথা ভেবে এবং তাদেরকে বারবার কনভিন্স করে যে তোমাদেরকে মানে আমরা জাস্ট উপহার দিচ্ছি, অন্য কোনোভাবে তোমরা নেবে না, বাড়ির বাবা মা যেমন তোমাদের পাশে থাকে সেই ভাবনাতেই আমরা ঠিক ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আশা করি ভবিষ্যতেও দাঁড়াতে পারবো। এবং গত মাসে ওদের স্বতঃস্ফূর্ততা দেখে এবং অনেকেই বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে বা গ্রুপে তাদের তারা যে উপকৃত হয়েছে আমাদের এই সামান্য উপহারে সেটা বারবার করে ওরা জানিয়েছে, তাদের উৎসাহে বা তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণাতেই আমরা আবার এই মাসেও করছি, আশা করি ভবিষ্যতেও চালিয়ে যেতে পারবো, ইচ্ছে আছে, চালানোর ইচ্ছে আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।